নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 144 ঘন্টা অর্থাৎ আজ থেকে 6 দিন, অর্থাৎ 17, 18, 19, 20, 21, 22, 23 এই 6 দিন নির্ণায়ক হতে চলেছে 6 রাশির। ভূতে দিতে চলেছে টাকা, কেন আমি এই বিষয় নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ 6 দিন 6 রাশিকে অ্যাভারেজ 144 ঘন্টার মধ্যে এই 6 রাশি অভূতপূর্ব লাভ পেতে চলেছে। কোন এই 6 রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। তো প্রথমেই বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আমার সাথে আমার চ্যানেলের সাথে আপনারা সঙ্গে থাকুন। অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে কিন্তু আমি দেব। দেখুন, আজকে মঙ্গল রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে আপনার মীন রাশিতে প্রবেশ করেছে এবং মীন রাশিতে অলরেডি বৃহস্পতি এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং তার সাথে মঙ্গল যুক্ত হচ্ছে। এই মীন রাশির ঘরে ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে। এই ত্রিগ্রহী যোগ মীন রাশিতে সৃষ্টি হওয়ার ফলে 6 দিন এই 6 রাশিকে মানে উচ্চ পদ, উচ্চ বিলাস, ঐশ্বর্যের শিকর চূড়ায় দিতে কিন্তু চলেছে। তো আলোচনা শুরু করা যাক। যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব পার্সোনাল চার্ট অ্যানালাইসিস করুন। যে জায়গাতে সমস্যা আছে সঠিক রেমেডিয়াল মেজারমেন্ট আপনারা করুন, নিশ্চিত রূপে কাজ আপনাদের হবেই হবে। অর্থাৎ এই যে আমি একটি কথা বলছি, গ্রহ কিন্তু শেষ কথা বলে। অনেকে বলে না, আমি মানি না এগুলো, কিচ্ছু না, মানা মানি পরের কথা। গ্রহ চক্রে মানুষ কিন্তু ঘুরে। এই যে 3টা গ্রহ একত্রে অবস্থান করছে এবং 6 দিন একত্রে থাকবে এই মীন রাশিতে, লাভ তো দিবেই। অর্থাৎ এই 6 দিন অদ্ভুত লাভ, অকল্পনীয় লাভ নির্ণায়ক হতে কিন্তু চলেছে। ডায়েরিতে নোট করে নিন আপনি যদি এই 6 রাশির মানুষ হন। ভিডিওটি এন্ড পর্যন্ত শুনবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য এখানে থাকে। প্রথম রাশি আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে রাশিতে হংস নাগ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং মালব্য নাগ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদের ভাগ্যাধিপতি এবং আপনাদের ধনপতি রাশিতে অবস্থান করছে, ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে। অর্থাৎ আপনার বাণীর দ্বারা, আপনার কথাবার্তার দ্বারা অর্থ আসবে, আপনার আপনার ভাগ্যের দ্বারা অর্থ আসবে এবং একত্রে 2টি রাজ্য, 3টি রাজ্য কিন্তু সৃষ্টি হচ্ছে। ত্রিগ্রহী যোগ, মালব্য নাগ মহাপুরুষ রাজযোগ, হংস নাগ মহাপুরুষ রাজযোগ, এই 3টি রাজ্য উচ্চ পদ প্রতিষ্ঠা, আর্থিক দিক থেকে সমৃদ্ধি, আকস্মিক প্রাপ্তি, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, কর্মকেন্দ্রিক সমস্যা দূর কিন্তু আপনাদের হতে চলেছে। এই 6 দিন 144 ঘন্টা নির্ণায়ক হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ধনভাবে এই ত্রিগ্রহী যোগ সৃষ্টি হয়েছে এবং আপনাদের কর্মপতিকে নিয়ে এবং একাদশপতিকে নিয়ে অবস্থান করছে এবং ভাগ্যপতিকে নিয়ে, মানে দুর্দান্ত কুম্ভ রাশির ক্ষেত্রে। আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা তো কাটবেই কাটবে। কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া, কর্মক্ষেত্রে লাভ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি
আপনাদের পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে বিদেশের সঙ্গে যারা যুক্ত আছে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের এ সময় দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি করবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে হংস নব মহাপুরুষ রাজযোগ এবং মালব্য নব মহাপুরুষ রাজযোগ দুই দুইটি রাজ্য কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি করছে, লিখে রাখুন। আমি আবারও বলছি, ধনুরাশি আপনি যদি হন, একাদশপতি সুখভাবে গেছে, সুখ বৃদ্ধি করে ছয় দিনের মধ্যে বেশ কিছু দিক থেকে আপনাদের প্রাপ্তি কিন্তু হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় হবে, সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় কিন্তু মজবুত হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, বৃশ্চিক রাশি আপনি যদি হন, পঞ্চমভাবে রাশির অধিপতি, সপ্তমপতি, ধনপতি, মানে এক কথায় আপনাদের অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে আকর্ষিক ধনলাভ, স্থির ভাগ্যে ধন আসবে, প্রেমের ক্ষেত্রে সফলতা এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, শেয়ার মার্কেট, গোল্ড এবং ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা লাভবান কিন্তু আপনারা এই সময় হবেন, এবং শনি আপনাদের শ্মশানাঙ্গ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, লিখে রাখুন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। ভাগ্যভাবে চলে যাচ্ছে একাদশপতি এবং আপনার চতুর্থপতি ভাগ্যভাবে অবস্থান করছে পঞ্চমপতিকে কানেক্ট করে, চতুর্থ পঞ্চম একাদশ ভাগ্যভাবে, ভাগ্যের সাপোর্ট, আকর্ষিক ধনলাভ, সম্পত্তি, কেরিয়ার, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে থাকছে পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট, আর্থিক স্থিতির জায়গা মজবুত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এই 144 ঘন্টা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম, তার আগে আপনাদেরকে জানাই কী লাভ পেতে চলেছে। দেখুন, আপনাদের রাশির অধিপতি একাদশভাবে, আপনাদের সপ্তমপতি একাদশভাবে, একাদশপতি একাদশভাবে, মানে দেখুন যখন জ্যোতিষশাস্ত্রে তিনটি গ্রহ একাদশভাবে অবস্থান করে, একাদশ ভাব প্রফিটের ভাব, একাদশ ভাব সফলতার ভাব, একাদশ ভাব লাভের ভাব, অর্থাৎ এই রাশির অর্থনৈতিক দিক থেকে লাভ, সফলতা, সাকসেস এবং দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, ভাগ্যের সাপোর্ট এবং আর্থিক স্থিতি মজবুত, বিদেশ থেকে লাভ, অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাদের হবে, ভূতে দিতে চলেছে টাকা, কোথায় দেখে আপনাদের সুযোগ আসবে আপনারা নিজেও কিন্তু জানতে পারবেন না। সে সৌভাগ্যশালী রাশির নাম বৃষ রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। তবে আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না হতাশ হবেন না, জ্যোতিষশাস্ত্র আছে আপনার হাত ধরে টেনে তোলার জন্য, ফেরা হবেন না, যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, টোটাল ইন ডিটেলস আপনারা যদি আমার সাথে ভিজিট করতে চান টোটাল ইন ডিটেলসটা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিন। দেখুন, হবে না বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, ইম্পসিবল বলে কোনো কথা নেই, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, যে সমস্যা আছে 1000% আপনার সমস্যা কাটতে বাধ্য। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।